হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের দেখানোর জন্য। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখা যাক ভিডিওটা। সো আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রস মনের অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট, আর যেটা কিনা ওয়েস্ট কোস্টের দিকে অবস্থিত, আর পয়েন্টের নাম হচ্ছে ওয়েস্টার্ন ব্রুক পন্ড। আর ওয়েস্টার্ন ব্রুক পন্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বোট ট্যুর করা। তো আমরা আজকে বোট ট্যুর করব। তো এটা হচ্ছে বোট ট্যুরের স্টার্টিং পয়েন্ট, যেখানে আমরা এই যে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি। তো এখন আস্তে আস্তে আমরা সবাই উঠব বোটে। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে ওয়েস্টার্ন ব্রুক পন্ডের স্টার্টিং পয়েন্ট। সো আমাদের বোট ট্যুর স্টার্ট হয়ে গিয়েছে। তো যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, আজকের যে ওয়েদারটা ছিল, আমরা যখন ওয়াক করে আসছিলাম, তো আমরা ওয়াকিংয়ের মধ্যে বৃষ্টিও পেয়েছি, রোদও পেয়েছি, বাতাসও পেয়েছি, মানে সব মিলিয়ে আলো, ছায়া, বাতাস, মেঘ সব কিছু পেয়েছি। তো আমরা যে ওয়াক করে আসছি, তো এই ওয়াকটাকে আমরা কাইন্ড অফ হাইকিংও বলতে পারি, কারণ আমরা সবাই একত্রে আসছিলাম। খুবই মজা হচ্ছিল, মাঝখানে সবাই এত মজা করছিল, অনেক হাসছিলাম, তো ভালোই লাগছিল। তো ওয়েস্টার্ন ব্রুক পন্ড হচ্ছে মূলত একটা লেক, আর এই লেকটা মূলত তৈরি হয়েছে 20th century মেবি একটা সুনামি হয়েছিল, সেই সুনামিতে ক্লিপগুলো ভেঙে গিয়ে আস্তে আস্তে এই লেকটা তৈরি হয়েছে। তো আমি এতটুকু জানি, আপনারা যদি ডিটেলস জানতে চান তাহলে গুগল করতে পারেন, গুগলে মেবি সব কিছু দেওয়া আছে। তো ওয়েস্টার্ন ব্রুক পন্ডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়াটারফল দেখা। আর ওয়াটারফলগুলো এত সুন্দর করে পড়ে যে লেকের সাইড দিয়ে যে পাহাড়গুলো আছে, পাহাড়ের চূড়া থেকে একদম পড়ে। তো আসলে প্রত্যেকটা ওয়াটারফলই সুন্দর, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ওয়াটারফলগুলো একটু অন্যরকম সুন্দর। আসলে ফলে এত বেশি পানিও নেই, কিন্তু যেভাবে পড়ছে, উঁচা থেকে পড়ছে, তো দেখতে আসলে অন্যরকম লাগে, ভালোই লাগে। এখানে আপনারা যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লু ডেনিম ওয়াটারফল। ফলটা এত সুন্দর, মানে আমরা একদম কাছ থেকে দেখেছি, তো আসলে এটা অন্যরকম ভালো লাগা, যাদের পাহাড় পছন্দ, ওয়াটারফল পছন্দ, তাদের খুবই ভালো লাগবে। সো হিয়ার অ্যাজ ইউ ক্যান সি মোর পিনাকলস। আমার কাছে ওয়েস্টার্ন ব্রুক পন্ডের বিউটি দেখে মনে হচ্ছিল যে আমি এখান থেকে না যাই, আমি বোটেই থেকে যাই, মানে যেদিকেই তাকাই মনে হয় শুধু তাকাই, তাকিয়েই থাকি। পাহাড়গুলো এত সুন্দর আর এত শার্প, মানে খুবই সুন্দর। এখন যে ফলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উডি পন্ড ফল। এটা আসলে এতটাই উঁচুতে ছিল, আমি ক্লিয়ারলি দেখাতে পাচ্ছিলাম না, তারপরেও জুম করেছিলাম দেখানোর জন্য।
আমি খালি চোখে দেখছিলাম, অনেক ভাল লাগছিল আমার কাছে। চলে আসছে আরেকটা ওয়াটারফল। সো এই ফলটা হচ্ছে হোয়াইট পয়েন্টস ফল, আর এই ফলটা হচ্ছে অলমোস্ট ওয়েস্টার্ন ব্রুক পন্ডের একদম শেষের দিকে দেখা যায়। এই ফলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এটা আরও বেশি উঁচুতে, এত সুন্দর করে পড়ছিল পানি, মনে হচ্ছে যে শুধু তাকিয়ে দেখি আর দেখি এখান থেকে না যাই। ভিডিওর মধ্যে আমি যেটা বলেছি যে ওয়েস্টার্ন ব্রুক পন্ডে আসার আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল ওয়াটারফল দেখা। সো ওয়াটারফল দেখতে দেখতে এখন যেটা দেখানোর ট্রাই করব সেটা হচ্ছে ম্যান ইন দ্য মাউন্টেন। মাউন্টেনের মধ্যে ছোট্ট একটা ওল্ড ম্যানের মাথা দেখা যায়, যদি আপনারা খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। আমি দেখানোর সুবিধার্থে এটা ইয়েলো কালার দিয়ে সার্কেল করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ম্যান ইন দ্য মাউন্টেন। এটা হচ্ছে ওয়েস্টার্ন ব্রুক পন্ডের আরেকটা আকর্ষণ। সো এখন যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, এই ওয়াটারফলটার নাম হচ্ছে মেয়ার পিসিং ফল। এটা একদম পন্ডের লাস্ট মুহূর্তে দেখা যায়। দেখতে দেখতে একদম আমরা ওয়েস্টার্ন ব্রুক পন্ডের ডেড জোনে চলে আসছি। সো এটাই হচ্ছে একদম শেষ পন্ডের। হাইকাররা যারা আছে তারা এখান থেকে শুরু করে ভিতর দিয়ে, হয়তো কোনো ট্রেইল আছে, ওরা এখান দিয়ে হাইক করে একদম পাহাড়ের চূড়ায় উঠে যায়। ওখান থেকে যে ভিউটা দেখা যায় এটা একদম মানে কি বলবো আর, চোখ জুড়িয়ে যাওয়ার মতো, এতটাই সুন্দর যেটা আমি দেখাতে পারলাম না। আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন। আসলে আরও অনেক কিছু ছিল যেটা আমি দেখাতে পারিনি। যারা ডিসক্রাইব করছিল ওরা বলছিল যে কানাডার যে টরন্টো সিটি, ওখানে যে সিএন টাওয়ারটা আছে, ওই সিএন টাওয়ারের যে উচ্চতাটা, সেই উচ্চতার অনুযায়ী এখানে একটা মাউন্টেন আছে, সেটা আমাদের দেখিয়েছে। বাট আমি দেখতে দেখতে ওটা আর ক্যাপচার করতে পারিনি, ভুলে গিয়েছি। বাট মাউন্টেনটা অনেক সুন্দর, আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন। সব মিলিয়ে আমাদের ওয়েস্টার্ন ব্রুক পন্ড বোট ট্যুরটা আসলে অনেক সুন্দর ছিল, আমরা সবাই অনেক মজা করেছি। ট্রাই করেছি, আমি যে প্রভিন্সে থাকি নিউফাউন্ডল্যান্ড কানাডার, তো সেই নিউফাউন্ডল্যান্ডের কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার, কারণ নিউফাউন্ডল্যান্ড প্রভিন্সটা আসলেই অনেক সুন্দর। আশা করি আজকে আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমি ট্রাই করব আরও অনেক সুন্দর সুন্দর নেচার আপনাদের মাঝে তুলে ধরার। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন।